সিলেটের পর সাগরিকায় এখানেও বাংলাদেশ টেস্টে দুর্দান্ত ফ্লপ। বাংলাদেশের ধারাবাহিকভাবে টেস্টে এরকম পারফরম্যান্সের কারণটা কি? এটা কি শুধুমাত্র কম টেস্ট খেলা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? আমি যদি বলি এটা অনেকদিন পর টেস্ট, তা আপনার কাছে মনে হবে একটা অজুহাত, কিন্তু দিন শেষে এটাও একটা কাউন্ট হতে পারে। আবার আমি যদি বলি যে অনেকদিন পর, আপনি আবার আমাকে প্রশ্ন করতেন যে আপনি তো অনেকদিন পর এসেছেন, আপনার তো প্রবলেম হয়নি। আমার প্রবলেম হয়নি, কিন্তু যারা খেলছে তারা ম্যাক্সিমাম সবাই সাদা বলে খেলে আসছে। সিরিজে আমরা ব্যাটিং ওয়াইজ আমরা পুরো কলাপস করছি, এটা কোনো অজুহাত নেই যে আমরা কোনো ইয়ার দিতে পারবো না, যে আসলে আমরা ব্যাটিংটা খুব বাজে ব্যাটিং করছি। আসলে সত্যি কথা শুনতেও খারাপ লাগবে, আমাদের ডোমেস্টিক ক্রিকেট আর ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা অনেক ডিফিকাল্ট, মানে অনেক ডিফারেন্ট ভাই, আকাশ পাতাল তফাৎ। আপনারা জানেন, আমিও জানি, সবাই জানে জিনিসটা, বাংলাদেশ টেস্ট দলে এই মুহূর্তে অনেক তরুণ ক্রিকেটার রয়েছেন যারা দিনকে দিন ব্যর্থ হচ্ছেন, ম্যানেজমেন্টের আশা পূরণ করতে পারছেন না। তাদের নিয়ে কি বলছেন মুমিনুল হক? ওদের একটা জিনিস ভালো কি, অনেক ডেডিকেটেড, অনেক ডেডিকেটেড, তারা তাদের ভিতরে হাঙ্গারনেস অনেক বেশি। আপনি জয় আর যদি দীপুর দেখেন, তারা কিন্তু আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন প্লেয়ার হওয়া কিন্তু এত ইজি না। নিশ্চয়ই তাদের ওই ডেডিকেশন আছে, এখনও তাদের ওই ডেডিকেশন আমি সবসময় দিই। ইভেন ওরা সেট হয়ে আউট হওয়ার পরেও আপনার 50 থাকে না, এদিকে কেউ 50-60 করলো যে বোঝা যায় যে ড্রেসিং রুমে দেখলে বোঝা যায় আসলে গোল ক্ষুদা আছে কি নেই। এই জিনিসগুলো ওদের ভিতরে আছে যে 50-60 হওয়ার পরে তারপরে মনে হয় যে না, মানে এখনও ক্ষুদা আছে, এখনও টিমের জন্য ডেডিকেশন এখনও করতে চাই। ওদের ডেডিকেশনে কোনো সমস্যা নেই, তো আমার কাছে মানে ওরা যত টেস্ট ম্যাচ খেলবে, দেখেন টেস্ট ম্যাচটা এমন একটা জায়গা যে আপনি খেলতে 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 হয়তো মানে ডেবে ডেবেটা যত টেস্ট ম্যাচ খেলবে তত সে এক্সপিরিয়েন্স হবে, সে তত ভালো খেলার চান্স পাবে। শ্রীলঙ্কা বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা ধরে জাল বিছিয়েছিল, আর বাংলাদেশের ব্যাটাররাও সে জালে পা দিয়েছে, যার কারণে সিলেটের পর সাগরিকায়ও টেস্ট হারের পথে টাইগাররা। মাহমুদুল হাসান সজীব, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।